কিরে খবর কি? সাধন গরু হাটে রিজার আমরাই পাইছি। ওটা তো জানা কথা, গত 22 বছরের মধ্যে আমি ছাড়া আর কিটা পাইছে। আপনার মতন এরকম বুকের পাটা থাকুন লাগবো তো চাচা জান। তা করম জি চাচা, তুমি এক কাজ করো, তুমি আজ রাতের মধ্যে সব পোস্টার ছাপায় ফেলাও। ঠিক আছে, কাল সকাল সকাল সব পোস্টার মেরে দেবা। হ্যাঁ বুঝছ? জি। আর বরকত জি চাচা জান, তুমি 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 বাস কাটবার যাও। বাস চাচা জান, একটা কাম করলে কেমন হয়? কি কাম? এই পোস্টারে আপনার ছবিটাও ছেপে দিতাম। আপনি যেহেতু ইলেকশন করতে চাইতেছেন, এই একশোটে নাদান পাবলিকের সাথে পরিচয়টা হয়ে যেত। 10 গ্রামের সবাই তো আপনার নামে চিনে, তো ফেসে তো আর চিনে না। তোমার তো সাংঘাতিক বুদ্ধি, তোমার এই বুদ্ধিজীবীর প্ল্যানে রাখতে হবে। এই বুদ্ধিজীবীর প্যানেলে প্যানেলে জি চাচা জান, বাইচো থাকো বাবা জি, বাইচো। এই তুমি খারাই রয়েছো চাচা জানের পাস হয়ে সালাম করো। বড় কোনো কাজে বাইর হইতে হইলে মুরব্বীদের সালাম করতে হয়। ঠিক বলছি না চাচা জান? জি ঠিক বলছো, ঠিক বাইচো থাকো, বাইচো চাচা জান। দোয়ারে আচ্ছা যাও, তোমরা দেরি করো না, সময় কম কাম বেশি, যাও। চলো মিয়া চলো। হ্যাঁ কুলু শোন, বাজার থেকে বড় দেখে একটা মাছ আনবি, আর ভালো তরি তরকারি আনবি, যা তাড়াতাড়ি যা। কই খাইতে আসেন? কি হইল, জ্ঞানে বসেন নাকি? খাইতে আসেন? ও তুমি, না এটা প্ল্যান করতেছিলাম। কিসের প্ল্যান? আমাকে একমাত্র মাইয়ার বিয়ে দেওয়ার লাগবে না, এমন ছেলের সাথে বিয়ে দেব যে শিক্ষিত আর বুদ্ধিমান এবং আমার সব কিছু ঠিকঠাক রাখতে পারে। তাই চিন্তা করতেছি এবার হাট কার্য পরিচালনার মধ্যে শিক্ষিত আর বুদ্ধিমান দিয়া একটা প্ল্যান, না প্যানেল তৈরি করব। তার মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান আর শিক্ষিত তার সাথে মাইয়াটার বিয়ে দেব। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। তো শুনেন, মাইয়া কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে দিছে, ওই সালমান খানের মতো সুন্দর পোলা না হলে সে কিছুতেই বিয়ে করবে। সালমান খান? ওই খান খানের সাথে আমি কোনো মাইয়া বিয়ে দেব না। সালমান খানটা কিটা? ইয়ে ওই বোম্বাই হিরো। বোম্বাই হিরো গো, শাশুড়িরা সব হিরোইন ছিল। আর তুমি আমার বউ, বউ জেনা সিহারা, তার নাম রাখছে আবার পিয়ারা। কি বেশি পণ্ডিত হয়ে গেছো না, বেশি পণ্ডিত হয়ে গেছো। কোন দিন যে পণ্ডিত গিরি ছুটায় দেই টের পাইবা তো। পণ্ডিতই না, এটা করমালির বুদ্ধির কিঞ্চিত কেরামত। গবেটদের মাথায় এসব হাই থটস আসবে না, এতে তুমি মাইন্ড করো না। আমার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখে ফেলবা। অহন কামে যাও, সোজা বাসবাগানে যাও। জামু তোমারে কম লাগবো না, তবে তুমিও রেডি থাকো, তুমি তো আবার আমার অতি কাছের মানুষ। তোমার জন্য 2-4টা আসিলা বাস রাইখা দিই মনে, তুমি তো আবার হাই থটসের মানুষ। দেখো বাসের কথা চিন্তা করতে যায় আবার পোস্টার ছাপাইতে ভুল কইরো না। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। কে? আপনি কি ইলেকশন করবেন? ইচ্ছা তো আছে, আল্লাহ দিলে টাকা পয়সা তো কমল না, এখন চাই ইজ্জত। কি যে কন্যা, এই অঞ্চলে ক্ষমতার সম্মানের কমতি কি আপনার? এটা তো এই অঞ্চলে, আমার তাতে পোষাইতেছে না। আমি চাই সারা দেশের সারা জাতির সম্মান।
বুঝছি আপনি এমপি ইলেকশন করবেন না, তাহলে তো আপনি কত বড় বড় মানুষের সাথে মিশবেন, দেশ বিদেশে ঘুরবেন, তাই না? ইস, আমার যে কি খুশি লাগতেছে কি কমু। আচ্ছা, আপনার তো কোনো লেখাপড়া নাই, অসুবিধা হইব না? আরে, টাকা পয়সা থাকলে কোনো কিছুর অসুবিধা হয় না। আচ্ছা, কোন দলে খেলাইবেন? সব দলেই চেষ্টা করব, কোনো দলে না হইলে তাহলে স্বতন্ত্র। আমরা কি তখন ঢাকা থাকুন? আরে, এমপি হওয়ার পর কেউ কি গ্রামে থাকে নাকি? সবাই শহরে থাকে, গ্রামে দুই একদিনের জন্য বেড়াবার আসে। আমার যে কি খুশি লাগতেছে, কি আপনি কম খুশি লাগতেছে, খুশিতে নাচবা নাচো। কি হয়েছে কন্যা আপনি? এই নেন, ধরেন, পান ধরেন। ভয় পাইছো? ভয় পাবো না। ঈদ উপলক্ষে মেলার উদ্বোধন হইলো, আমার তো সবাই মান্যগণ্য করে, তাই সকল মিলে আমার ধরলো মেলার প্রথম কাস্টমারটা যেন আমি হই। আর মেলার প্রথম কাস্টমার প্রথম জিনিসটা কিনে আনছে তোমার জন্য, লাল চুড়ি, যা তোমার হাতে মানাইব না। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা বকত ভাই, তোমার একটা কথা কইতে চাইছিলাম। না না, থাক থাক থাকবো কেন, বলো বলো কি বলতে চাইছিলে বলো। না মানে আমি তোমারে টাকা দিয়ে দিতাম, তুমি মেলা থেকে আমাজন একটা ইমিটেশনের সেট এনে দিও। তুমি আমারে অপমান করতেছো, একটা সেট কিনা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। কয় সেট লাগবে তোমার বলো, কয় সেট লাগবে বলো বলো। না না ঠিক আছে, টাকা দিতেছি না, তুমি আমার একটা সেট এনে দিও। হ্যাঁ আচ্ছা, কালকে ঠিক এই সময় আইসো। অন তুমি যাও, করবো এবার দেখে ফেলাইব। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, গুডু গুডু। সাপার কাজে প্রেসে গেছিলাম, প্রেসের সাথে মিষ্টির দোকানটায় দেখি গরম গরম আমিরতি ভাসতেছে। তুমি তোমার আমিরতি খুব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ। আমি আর কি পছন্দ করি তুমি জানো তো? অল্প বিস্তর জানি। করম ভাই, মেলা বসতে নাকি? হ্যাঁ, কিছু লাগবে তোমার? লাগলেই তুমি এনে দিবা কেন? খালি কয়াই দেখো না, পুরো মেলা সুদ্ধাম নিয়ে এই দুপুর পাওয়া যাইব? খুব পাওয়া যাইব, আমি কাইলে নিয়ে আসবো। না থাক, মাঞ্চি শুনলে আবার মন্দ কথা কইব। মাঞ্চি শুনবো কেন, এটা তো খালি আমার আর তোমার ব্যাপার। আচ্ছা অমনি যাও, কেউ দেখে ফেলাইব। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কেমন আছে?
তোর বাপে নিজেই নিজে রেখেছে, আমি কইলা শুনো আমার বাপে মুখ কইলা তোমরা তাই তাছিল করবা, এটা আমি সহ্য করব না, বুঝছো? ওই আমার কথা বিশ্বাস হয় না? না দেখলি গরুর জায়গায় তোর বাপের ছবি, খালি শিক নাই। ভালো চাচা যান, বাঁশ কাটা হয়ে গেছে, এখন মাঠে বাঁশ নিয়ে যাওয়া হইতেছে। আচ্ছা গুডা গুডা, তোমরা দুইজনে গুডা 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 গুডা। গরু বানাইছি তুমি বুঝো নাই? আমারে গরু কি? এই যে বিরাট গরু ছাগলের হাট, গরুর পরে তোমার ছবি দিয়ে তোমার গরু বানাইছি, তুমি বুঝো নাই? এইটা তো চাচা জানের পরিচিতির জন্য দেয়া হয়েছে। ওই মিয়া বেশি পণ্ডিত হয়ে গেছো, হ্যাঁ চাচা জানের ইজ্জত এখন রইব কই? ফাউসানসে বিয়ারটা নিল পরিচিতির জন্য। ঈদের শুভেচ্ছা জানাই একটা পোস্টার ছাপাইলি হইতো। ঈদের শুভেচ্ছা জানাই পোস্টার? হ, আপনার ছবি থাকবে, তাতে লেখা থাকবে এলাকাবাসীকে কুরবান আলী কুরবানি ঈদের শুভেচ্ছা। তাহলে তো সেই পোস্টার পড়ে গ্রামবাসী একেবারে আনন্দে বাক বাকুম করবে। তোমার তো অনেক বুদ্ধি চাচা যান। আর কারো কোনো কথা কানে নিয়েন না, আবার কোন ফ্যাশনে পড়ে যান। আরে চুপ থাকো মিয়া, বেশি পেশা পাইরো না। বর্তমান যুগ হইতেছে মিডিয়ার যুগ, ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া। শোক দুঃখ আনন্দ বেদনা অপ্রীতিকর সব ঘটনা এখন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। কেউ মরে গেল একটা শোকবাণী, কেউ বিজয়ী হইল তার জন্য অভিনন্দন মানি, আবেগ আর অনুভূতি এখন হাওয়ায় ওড়ে। বাজান, তোমার তো দারুণ বুদ্ধি। কোন ক্লাস পর্যন্ত পড়ছিলে যেন? আপনার দোয়ায় এসএসসি ফেল। বাবা সাজুবের অনেক বুদ্ধি। শোনো, পাশ করলেই বুদ্ধিমান হয় না, চাই হলো পরিশ্রম আর বুদ্ধি, এটা হলেই সে অনেক কিছু করবার পারে। তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমার কার্যক্রমে বুদ্ধিজীবী প্যানেলে তুমি জয়েন দিবার পারো। বুদ্ধিজীবী মানে? মানেটা হচ্ছে আমার একমাত্র মাইয়ের জন্য আমি একজন পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে খুঁজতেছি, বুঝলে? তা তুমি যদি জয়েন দাও তাহলে ভালোই হয় আর কি। এই যে বরকত আর করম এই কয়েকদিন হলো জয়েন দিচ্ছে, বুঝছো? তুমি যদি জয়েন দেওয়ার সব দেওয়ার পর ঠিক আছে ঠিক আছে, আমি জয়েন করলাম। আচ্ছা এই তোমরা সাজুরে শুভেচ্ছা জানাও, জানাও জানাবো। হ্যাঁ জানাও জানাও।
সাজু মিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম সাজু মিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম সাজু মিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম সাজু মিয়ার আগমন পরিশ্রম তো কোনো ব্যাপারই না তিনজনই মাশাআল্লাহ কম্পিটিশন হইব বুদ্ধির বুদ্ধির খেলা খেলতে হইব এরম কাজে একটু তেল একটু ঘষা মাজা দিলেই সহসাই বুদ্ধিমান হয়ে যাব যাই দেখি ওই দুইজনে লইয়া কমন কাজের আইডিয়া বাইর করি সাজু গেল কই হঠাৎ করে কই গেল টের পেলাম না তো কিছুই তো বুঝতেছি না প্রথমে যোগ দিলাম আমি তারপরে যোগ দিলাম তুমি কখন আবার যোগ দিছে সাজু একজন লই এত কাড়াকাড়ি কাড়াকাড়ি হইলে একজন লইয়া হ্যাঁ ভিন্ন ভিন্ন জিনিস লইয়া কখনো কাড়াকাড়ি হয় না বুঝছো কিরকম এই ধরো এই ঘটনায় আমার একটা আগেকার দিনের ঘটনা মনে পড়ছে আগেকার দিনে হইতো কি জানো আগেকার দিনে রাজকন্যাকে বিয়ে দেওয়ার জন্য বড় দেখে একটা যুদ্ধের আয়োজন করা হইতো ওই যুদ্ধে জয়ী রাজপুত্রের কাছে রাজকন্যা সম্প্রদান করা হইতো আর আমি এটা তো যুদ্ধের চাইতেও কম না তা অবশ্য ঠিক বলছো উদ্যোগে কিছু কইরা কোরবান চাচাকে দেখাইলাম কেমন হইব কি করা যায় এক কাম কিন্তু করন যায় আমগো সবার পক্ষ থেকে কোরবান চাচার জন্য ঈদের শুভেচ্ছা জানা একটা পোস্টার ছাপানো যায় তারপর ধরো ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে দারুণ আইডিয়া সেই অনুষ্ঠানে কোরবান চাচা প্রধান অতিথি তিনি সেই অনুষ্ঠানে সবার কাছে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং দোয়া চাইবেন চলো কামে নাইবা পড়ি চলো রবিনা ঘুমাইছে না পড়তেছে পড়তেছে সামনে ওর পরীক্ষা না ওর চিন্তা আছে ভাবতেছি ঈদের পরের দিনই রবিনার বিয়েটা দিয়ে দেব এটা কেমন কথা কইলেন ঈদের পরে ওর পরীক্ষা এখন বিয়ার শাদীর কথা ভাববা পড়াশোনাটা নষ্ট করেন না তো আরে মায়ে মানুষেরা তো পড়াশোনাতে কী দরকার আর রবিনা যে চঞ্চল মাইয়া কোন সময় কোন বিপদ ঘটায় বসে তার কোনো ঠিক নাই এই যে আমি লেহাপড়া জানি না তাতে আমার কোনো অসুবিধা হয়েছে ঈদের পরের দিন বিয়েটা দিলে সুবিধাই হবে কী সুবিধা সুবিধাটা হলো এই যে এক ঢিলে দুই পাখি মারব অর্থাৎ ওই কোরবানির বস্তু দিয়েই বিয়ের মেজবান গো মেহমানদারি করে দেবো আপনি এটা কী কথাটা কইলেন হ্যাঁ কেন আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মাইয়া তাছাড়া আপনার কি টাকা পয়সার অভাব হয়েছে আপনারা সামনে ইলেকশন করবেন এই কথা যদি দশ গ্রামের মানুষ জানতে পারে তাহলে ইজ্জতটা কই থাকে কন্ত হ্যাঁ তোমার ইজ্জত গানে এত বুঝছি তোমার স্বামী এমপি হওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন তো ওনাদের আসার টাইম হয়ে গেছে ভেজাল লেগে যাব যদি কারোর সাথে কারো দেখা হয়ে যায় হুন আসি না কেন রুবিনা বরকত ভাই আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম সত্যি আমার কথাই ভাবতেছিলা আমি মিসা কথা কই না আমি ভবিষ্যৎ এমপির মাইয়া এই লো এটা হলো তোমার ইনভিটেশন গহনা থ্যাংক ইউ ওয়েলকাম পছন্দ হয়েছে তেমন ভালো আনতে পারো নাই তবে অসুবিধা নেই কিনতে কিনতে শিখবা আচ্ছা ঠিক আছে যাও তোমার আমি আর এক সিট কিনা দিমুন ইলু 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 এইটা আবার কি আই লাভ ইউ সংক্ষিপ্ত রূপ আই এল ইউ মানে ইলু ইলু অল্প সময়ে অনেক বার বলা যায় তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আচ্ছা ঠিক আছে অন তুমি যাও কেউ দেখে ফেলাইব আচ্ছা গুড নাইট গুড নাইট ইলু 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 Wow, 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 wow
রুবিনা করুণ ভাই, আমি তোমার কথাই ভাবতেছিলাম। সত্যি আমি ভবিষ্যৎ এমপিন মাইয়া, মিশা কথা কই না। ইলু 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 মানে? আরে ইলু ইলু মানে বুঝো না, তোমার মাথায় আসলে কিছু নাই। আই লাভ ইউ অর্থ হচ্ছে গিয়া ইলু ইলু সংক্ষিপ্ত ভাবে না মেলা বোধ ক যায়। এই লেগেটের কয়ে ইলু 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 আমি ইলু ইলু। এই যে তোমার জন্য নপুর, তুমি আনতে বলছিলা। থ্যাংক ইউ। ওয়েলকাম। পছন্দ হয়েছে তো? অতটা দেখে শুনে কিনতে পারো নাই, তবে কিনতে কিনতে শিখবা। জীবনে কোনোদিন কারো জন্য কিছু কেন নেই বুঝি? না, জীবনে প্রথম তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কেউ যদি দেখে ফেলাই যাও। চলে যাবো। গুড নাইট। যাই। গুড নাইট। ইলু 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 ইলু। নতুন জায়গা ভালো লাগতেছিল না, তাছাড়া এত কাছে থাকে চান্দের আলোতে তোরে দেখতে পাবো না, মন কিছুতে বুঝ দিল না। সত্য কইতেছ? এই তোর গাছিয়া হইতেছি। ইলু ইলু মানে? ইলু ইলু মানে বুঝো না, এটা হইতেছে ইলু ইলু মানে হইতেছে গিয়ে আই লাভ ইউ। আই লাভ ইউ সংক্ষিপ্ত কইরা ইলু ইলু কয়, তাহলে অল্প সময়ে অনেকবার কওয়া যায়। আমি ইলু 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 তুমি যাও যাও, কোদো আবার দেখা বলে যাও। আসি চান। গুড নাইট। ইলু 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 ইলু। কি ব্যাপার, আজকে আবার কি কার্যক্রম নিয়ে আইছো? সবাই একসাথে ডাকছো? চাচা যান, আমাদের শ্রম ও বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য আমরা আপাতত কিছু কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে প্রথম কার্যক্রমটি হচ্ছে আমাদের সৌজন্যে পোস্টার। যেমন এইটা আমি করছি চাচা যান, পোস্টারে দুইজনের ছবি। চাচা যানের আদর্শই আমার আদর্শ। খুবই গুড বয়। তুমি কি করছো? এই যে এইটা। আরে বাবা, এইখানে দেখি তোমার চাচির ছবিও লাগাই দিচ্ছ। কই দেখি দেখি। বাহ, ছবিটা খুবই সুন্দর হয়েছে। আমার মাথায় কেন যে বুদ্ধিটা আইলো না। চাচা যান আমার আদর্শ, চাচি যান আমার প্রেরণা। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো। গুডু বয়, খুবই গুডু বয়। সাধু তুমি কি করছো? এই যে এটা। চাচা যান আমার আদর্শ, চাচি যান আমার প্রেরণা, রুবিনা আমার ভবিষ্যৎ। ইলু ইলু কুলু কুলু। কুলু কুলু মানে কি? আব্বা জানোই কুলু কুলু না, এটা তো কি ইলু ইলু। এটার মানে কি? ইলুলো মানে তো ঠিক আছে, আমরা তোমার কাছে খুবই খুশি হইছি। ও ভালো, গুড গুড গুড। তাহলে পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম এখন আমরা এই পোস্টারগুলি লাগিয়ে দেব। আচ্ছা, ঈদের পর দিন পুণ্যমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। আচ্ছা, সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। আচ্ছা, ওই চান্সে আপনি সবার কাছে দোয়া চাই। গুড বুদ্ধি।
বুদ্ধু বুদ্ধি পেয়ারা বেগম, তোমরা তো আচ্ছা এই আগে ভাগে এই কথাটা জানায় খুব ভালোই করছো, তখন কারোতে বক্তৃতা তার লেখাইয়া মুখস্থ করে নিতে পারবো। শাশাজান কোনো চিন্তা করেন না, তাহলে আমি আপনার পিছনে খাড়া পুরো বক্তৃতাটা আস্তে আস্তে বলে দিব। কানে 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 গুড বুদ্ধি, থ্যাংক ইউ শাশাজান, গুড বুদ্ধি বিয়ারা বেগম, তোমরা সবাই গুড গুড গুড। শাড়া খুব ভালো হয়েছে চাচা জান। ও ছাবের এমপি মহরলি সাহেব কি কোন জায়গা? এই বাড়িতে আসছেন, আমার পাশে ঘরে বসে আসছে। এত রাইতে এমপি আমার বাড়িতে পাগলা কুত্তা কামড়ালো নাকি? এটা আপনি কি করেন? আপনি কি পাগলা কুত্তা কামড়ানো ওষুধ দেন নাকি? আরে দেখো আমি কুত্তা ডাক্তার। চল তো এই শোনো, তুমি একটু নাস্তা পানির ব্যবস্থা করো, আমি দেখি ঘটনাটা কি। তুমি ইলেকশন করবা? আপনার কলিগটা ঈদের শুভেচ্ছা জানায়া পোস্টার লাগাইছো, আবার কারো কনের দরকার আছে? বিবিএম মনে একটু শখ জাগলো তাই আর কি, একটু ইচ্ছা করছে আর কি। দেখো ওইসব চিন্তা ভাবনা বাদ দাও, বরাবরের মতো আমার লগে থাকো, পোষায় দিব, আমার কাজ করো। দেখেন ভাই সাহেব, আল্লাহ আমার পয়সা করি তো কম দেয় না, এই মোটামুটি যখন শখটা চাপছে অপূর্ব আমার নাম রুবিনা, আমার আব্বার নাম কোরবান আলী। ও আচ্ছা আচ্ছা, তুমি কোরবান চাচার মেয়ে, তোমাকে তো সেই অনেক ছোট দেখেছি, তা কলেজ থেকে এলে? এখনো হয়নি, তবে ভাবছি এবার বিয়ে করব। কেন? কয়েক বছর আগে শুনলাম না কারদানি ভাগায় নিয়ে গেছেন। না না, ওটা পলিটিক্যাল স্ক্যান্ডাল, শত্রুপক্ষের সাজানো নাটক, আমার বাবাকে ফাঁসাতে চেয়েছিল তাই ওরা এই কাজ করেছে। আচ্ছা বিয়ে একটু সোজা হয়ে দাঁড়াতো, সোজা আরাম দাঁড়াই, আমি আরাম দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, কি করলেন দেখবে? এই এটা বাজারে নতুন এসেছে, নেবে? না না না, মা বকা দিব। কেন বকা দিব? কেন কইব, তোর লাগে কারো ইলু ইলু না ইলু তোর খালি গিফট দেয়,
তোর মারটা খাইবো কেডা আপনি না আমি ইয়ে তুমি এত সুন্দর কেন রবিনা আমি জানি না আমি যাই আমার দেরিও যেতেছে তুই কত বড় হয়েছিস না চিনবো কেমনে কাল রাইতে মোহরালি ভাই আইছিল আমাগো বাড়িতে কি জন্য তোর বাবা যাতে ইলেকশনে না খারায় সেই অনুরোধ করতে আব্বা কি কইলো তোর আব্বা কইছে আমার সব আমি খারাম হই যা তাড়াতাড়ি গোসল করে গরম গরম খাবি না আমি আজকে আর গোসল করব না কেন গোসল করবে না কেন দেখি জ্বর তোর আসে নাই তো না 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 জ্বর আসে নাই আজকে আমার খুশি সুখ লাগতেছে মা আর খুশি লাগলে গোসল করতে হয় না শরীর এমনিতে ঠান্ডা হয়ে যায় খুশি লাগতেছে কিসের খুশি খুশি লাগতেছে এই জন্য যে আমার আব্বা এমপি ইলেকশনে দাঁড়াইতেছে আবার সাবেক এমপি এসে আব্বারে রিকোয়েস্ট করতেছে এই জন্যে পাগল মে মা তোমার এই লু লু তুমি জলদি খাবার পারো আমি হাত মুখ ধুয়ে আসি যা 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 পাগলি কোথাকার উত্তর পাড়া খবর কি রে সব ঠিকঠাক আছে কোনো চিন্তা করো আচ্ছা করলাম না কিন্তু তোর এলাকার খবর কি রে সব ভালো সব ভালো এই সব কথা তো সারাক্ষণই বলছিস কিন্তু বাবা এই তোরা যা তো কি বাবা তোর ঘোরা হলো তো হ্যাঁ ঘোরা হয়েছে মানে কি মানে মানে করছিস কেন কি বলি বল ইয়ে মা থাকলে অবশ্য কথাটা তোমাকে না বললেও চলতো আহা আমাকে বলতে অসুবিধা কি বল আমি আমি বিয়ে করব তুই বিয়ে করবি তো ভালো কথা ইয়ে ওই কুরবান চাচার মেয়ে রুবিনা আর বাহ রুবিনাকে ও তো তোর চেয়ে বয়সে অনেক ছোট রে আর তাছাড়া কোরবান কি রাজি হবে রে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দেখো না কোরবান আর এই সয় সম্পত্তি খারাপ না তাছাড়া ওর মেয়েকে মিজানের বউ করতে পারলে ওর মতো একজন লোক সারা জীবন আমার পাশে থাকবে নিজে কখনো এমপি হওয়ার স্বপ্ন দেখবে বাজারে বেচা বিক্রি কম পাবলিকের হাতে টাকাও কম তয় গরু উঠছে মেলা ব্যাপার এরা বিভাগে পড়বো গরু বুঝি ফেরত লোন লাগবো ঠিক আছে রায় তো অনেক হইল তোমরা এখন বিশ্রামে যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা এই শুনলাম কাল রাতে নাকি এমপি সাহেব আইছিলেন এখানে আরে না না এমপি না কও সাবেক এমপি ওই হইল আর কি তোমরা ফেললে কি খবর কি আর সাফা থাকে চাচা তা কি জন্য আইছিল আমার মনে হয় ওই এতদিন পরে আইসে তো আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসছে আর কি আমার মনে হয় ঈদের জামাত কোন মাঠে হইব তা ঠিক করতে আইসে আমার কিন্তু তা মনে হয় না আমার মনে হয় আসতেছে চাচা জানের নির্বাচনে দাঁড়ানোর কথা শুই না চাচা জানরে নিষেধ করতে বরকত বাবাজি তো মাশাল্লাহ অনেক বুদ্ধি গুড 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 এক সুলো নড়বেন না আপনারে
আমরা আগামীতে ইলেকশনে এমপি বানাবো। হ্যাঁ হ্যাঁ, তা সবাই মিলে কও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি এত সুন্দর কেন রুবিনা? সাবেক এমপি পুত্রের লগে ইলু ইলু হইলে কেমন হয়? ভালোই হয়, আমার একটা আলাদা দাপ ওঠায়। তো বয়সটা একটু বেশি কিন্তু মন আছে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে আমি খুঁজতেছি, তা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাবটা আমি ভাইবে দেখবো। ঠিক আছে, ভাইবা দেখো। তো এই প্রস্তাবের মধ্যে কোনো রাজনীতির মিশ্রণ নাই তো? মানে রাজনীতির মিশ্রণ মানে ব্যাপার হলো যে পুত্রবধূরে দিয়া আমি যাতে ইলেকশনে না দাঁড়াই সেই জন্য চাপাচাপি করবেন না তো? দেখো কোরবান আলী, রাজনীতি আমার প্রফেশন, কিন্তু তোমাদের মতো নন প্রফেশনালরা যদি এসে সুস্থ রাজনীতির ধারা নষ্ট করো তবে সেটা হবে দেশ ও জাতির জন্য অকল্যাণকর। অকল্যাণকর কি না, আপনার কথা শুনে আমার খায়েশটা একটু বেশি চাপলো। আমি তো দেখবার চাই রাজনীতি কিভাবে পেশা হয় আর সেবা কি করে আয়ের উৎস হয়। তোমার মতো আহাম্মকের সাথে কথা বলে কোনো লাভ নাই। বেয়াদবি নিয়েন না, এতক্ষণ বসেছে আমার মতো আহাম্মকের কথাগুলো শুনলেন, তাহলে বড় আহাম্মক কি না। বাবা, তুমি রুবিনাথের বাড়ি গিয়েছিলে? রুবিনাথ চেয়ে সুন্দর মেয়ে তোকে বিয়ে করাবো। তার মানে রুবিনার বাবা এই বিয়েতে রাজি হয়নি? ছোট লোক, বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না। মিজান গ্রামের মেয়েদের দিকে নজর দিচ্ছে মানে? ভাবটা এমন, মনে মনে ইলু ইলু, আর ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। রুবিনা, আমি কি তোমার যোগ্য নই? যোগ্য দেবা কি আছে, আপনি তো দিচ্ছেন একটা ভিতুর ডিম। আব্বা আমার ডেকে মতামত জিজ্ঞাসা করলো আর আমি বলে দিছি, আপনারা যে ভালো মনে করেন তাই করেন। কিন্তু ইয়ে আমার আব্বা যে বলল তোমার বাবা বিয়েতে রিফিউজ করে দিয়েছে। আমি জানি না, ঈদের আগে আজকেই আমার শেষ কোচিং, তারপর আমি ঘর থেকে বাইর হতে পারবো না। তাহলে ঈদের দিন বাড়িতে আইসো। না মানে ঈদের দিন তো আমিও বেরোতে পারবো না, কারণ গরু কোরবানি, গরু নিয়ে ব্যস্ত থাকতে হবে না। ঈদের পরের দিন আসবো। আইসো। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 4 5, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। আমি শুরু করি। হ্যালো, উপস্থাপনা আমি করুম। আইডিয়া আমার, উপস্থাপনা আমি করুম। এই দুই দিনের বৈরাগে ভাতের কয় অন্য, ওইখানে চুপ মেরে বসে থাকো, আমগো পরে জয়েন করছ, আমগো জুনিয়র তুমি। রাখো রাখো, কোনো গন্ডগোল করো না। শোনো, তুমি দুইজনেরই গানের গলা ভালো, তোমরা এক কাজ করো,
তোমরা সাংস্কৃতিক পর্বে গান গাও, আমি বরং উপস্থাপনা করি। চল মিয়া, আরে আমি আগে করব। এইরকম একটা অনুষ্ঠানের জন্য কথা সাপের বিষয় আর রাখো না, কইরো তোমরা সাংস্কৃতিক চাচা যাও। এই 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 রাখো রাখো চাচা যাও। এই ঝগড়াঝাটি করবা না, শোনো, তোমার গলা ভালো, তোমরা দলীয় সঙ্গীত পরিবেশন করো, বুঝছো? করব। হ্যাঁ করো। এই কি করবা, রেডি তো? ঠিক আছে, সাই সাই কুরবান আলী এমপি হইতে সাই, সাই সাই কুরবান আলী এমপি হইতে সাই, যাই যাই কুরবান আলী নির্বাচনে যাই, যাই যাই কুরবান আলী নির্বাচনে যাই। কুরবান আলীর হইছে সব, করবে দেশের সেবা, কুরবান আলীর হইছে সব, করবে দেশের সেবা, কোনো বাধাই মানবে না সে করবেন সবাই দোয়া। আপু আপু প্রিয় এলাকাবাসী, সবাই আমার নিজের শুভেচ্ছা জানাবেন। আজকে এই শুভ দিনে আমি বাবা বক করি আপনারা কারণ ধৈর্য চুক্তি ঘটাবার চাইয়া এবং আমি সামনের ইলেকশনে বিজয়ী দাঁড়াইছি, আপনাদের সবাই দোয়া চাই। হাত তোলে। আম্মা দাদ, আপনি এই বেশে এই জায়গা? আব্বাজান, তুমি না শখ করছিলা আমার ঈদের পরের দিন বিয়া দিবা? হ্যাঁ করছিলাম, কিন্তু ইলেকশনের ঝামেলায় সব ভুলে গেছি, আর পাত্রই তো এখন পর্যন্ত ঠিক করা হয় নাই। কেন চাচা জান, আমি পাত্রের সাইজ দেখছো নে? এই মিয়া, তোমার বয়স কত? বিয়ে করতে এসো? এই শুভ কাজে কিন্তু ব্যাঘাত ঘটাইতে নাই। আব্বাজান, আপনি কারোরে দিয়া কাজে ডাকেন, আমি অজু করে আসি। আব্বাজান, আমি আপনার কষ্ট বুঝতে পাইরা আমি আপনার কষ্ট কমাই দিছি। কষ্ট কমাই দিছি মানে? মানে মানে আব্বাজান, আমি বিয়া করে ফেলেছি। বিয়া করে ফেলাইছিস? আরে কই, আসো আব্বারে সালাম করো। তুই সত্যি সত্যি বিয়া করে ফেলাইছিস? আব্বা, আমি ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ এমপির মাইয়া, মিথ্যা বলি না। জি আব্বাজান, রুবিনা মিথ্যা বলে নাই, আমরা বিয়ে করে ফেলেছি আব্বাজান। তোমার মেয়ে দিয়ে ফুসলিয়ে আমার সহজ সরল ছেলেটাকে ভাগিয়ে এনে বিয়ে দিয়েছ, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ভাগায় আনি নাই, আপনার যন্ত্রণায় অস্থির হইয়া আপনার পুত্র আমারে আব্বাজান ডাকছে, বুঝছেন? এই কেসাল কিন্তু লাগলো। সাবধান কুরবান আলী, তুমি আমার ক্ষমতা সম্পর্কে অজানা নও, আমি অত্র এলাকার এমপি। বলেন সাবেক এমপি, আর আমি হলো ভবিষ্যৎ এমপি, বর্তমানে কোনো এমপি নাই। চাচাজান, এইসব বলে তো ঝামেলা বাড়বে, বিয়ে যখন হয়ে গেছে নাকি? আমি এসব বিয়ে মানি না। আব্বাজান, আমরা দুজনে সাবালক, উপযুক্ত সাক্ষী রেখে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলেছি। তুই আমার সাথে চল, ওইসব কাজী টাজী আমি মানি না। কোন কাজী পড়িয়েছে, কেন পড়িয়েছে, কি পড়িয়েছে, সেসব আমাকে দেখতে হবে। উত্তেজিত হবেন না, আপনি ঠান্ডা মাথায় একটু এখানে একটু বসুন তো। আসুন আসুন, বিয়ে যখন হয়ে গেছে এখন সংলাপের মাধ্যমে একটা সমঝোতায় আসা যায়। ওইসব সংলাপ টংলাপ আমি মানি না, আমি বিশ্বাস করি না। আমি ঢাকায় যাব, জরুরি কাজ আছে, ঢাকা থেকে ফিরে এসে আগামী মাসে সংলাপে বসব। বাবা, যেটা তুমি এখনই করতে পারো সেটা শুধু শুধু ঝুলিয়ে রেখে আমাদেরকে মানসিক কষ্ট দিয়ে তোমার লাভ কি? আমি সংলাপে বসতে পারি এক শর্তে, আমি একাই এমপিতে দাঁড়াব। কোনো রকম আগাম শর্ত ছাড়া যদি সংলাপে বসতে চান আমি রাজি আছি, নাইলে আসসালাম। বাস, কোনো সংলাপ না, কোনো আলোচনা না। আপনাদের এখন বয়স হয়েছে,
আপনারা দুজন এখন আরাম করবেন, খাবেন, ঘুমাবেন আর ঘুরে বেড়াবেন। আর আমরা যদি কোনো ভুল করি তাহলে আমাদেরকে উপদেশ দেবেন, আমি নিজেই এমপিতে দাঁড়াবো, আর আপনারা দুজন থাকবেন আমার পাশে। নিদান ভাই, নিদান, নিদান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 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 নিদান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।